বাবু রে ইয়া তুই তোর হলাম আইতি দিতি নরে তোর লগে তো থাকুন যাইতো না তুই তো রিস্কি আছস লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং এই একার তো গোদস তোরা যে পার্টি কথা শুরু করছস সিগারেট তোরা একবারে বলছস হ্যাঁ যে ভাই আগুন আমন রোগ গদি কইছস নি একবারও হ্যাঁ আর কত জুজবি এই কাবিলা এ বেটা আর নেহাল রে উলাইও না বুঝছো এ তোরা কি পার্টিটা ঠিক করো কবে করবা তা আমারে দি বলো না কিছু পার্টির গন্ধ হুঁইতে না হুঁইতে একার ইন্দুরের মতো এরম তোর এরম উঠে চলে এসেছিস কেন তোরা আমার সাথে কথা বলতে আসছো আমি তোদের বন্ধুর মতো না মোর তো থাকতেই হবে কি বলো নিয়ম তোর নিয়ম তোর নিয়ম তুই না যেতে চাইলেও তোর তোর দি বান্ধি তোর লই তুই আমগুলোকে পার্টি করবি নি হায় হায় তে আছে নি হাসাজার হাসাজার তে অনি দে তাহলে তোর আমগো পার্টি তে লই হাসাজার তে দে টাহা দেব পাসা দা টাহা কোথা থেকে দেব মুই তোর কাছে যদি টিয়া যদি না থাকে তাহলে একটা কথা বড় কিনা ডিরেক্ট এন্টন হেরুমে যা যা পলা পলা যা এন্টন হর এরা মানুষ মত একটু না ইরে বাবু রে ইরে তুই আজ জীবনে সর্বনাশ না ডাকিয়ে নি রে ইরে যা তোরা এনে খাওয়াইম যা যা তোরাই খাওয়াইম যা সুস বাবু রে ইয়া তুই তোর হলাম আই হইতে দিতি না রে তোর লগে তো থাকুন যাইতো না তুই তো রিস্কি আছস আমি বললাম দানমন্ডি তার একটা নতুন বাড়ি কিনছি আরু কে কিনে লইছেন কেমনে কাকা কেমনে মানে টেকা দিয়া কিনছি মগর যে একদম উপরে মানে টপ ফ্লোর যেটা ওইটা কইলাম আমি ব্যাচেলার গো লাগা বানাইতাছি ওইটা কমপ্লিট হলে তোমাকে জানামু তোমরা সব দল বলে আয়া পড়বা তোমরা থাকলে আমার ভালো লাগবো কাকা আমগরে তো আমরা ডাকতেই হইব এই যে যত বেসাল হলাইন আশেপাশে দেখেন আমি কত ভালো হলাইন দেখছেন নি কাকা কোন হ্যাঁ আমরা কিন্তু বেগুনে ভালো করে হলাইন আর সবচেয়ে বেশি ভালো কিন্তু আই কাকা আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ও জানি তো জানি তুমি জানো না কইছিল কিন্তু কাকা আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান ওই কিন্তু আমরা তো বাড়ি গাড়ি করতে হারে না আমরা ঢাকা শহরে থাই ঘুষের টিয়া দিয়ে আমরা বাড়ি গাড়ি করিয়ে লইছে না কিগুলা কাবিলা ঘুষের টিয়া দিয়ে নিচ্ছিল এই মিয়া ঘুষের টাকা উপ কিতে আমি কি চাকরি করি নি হ্যাঁ জিন্দেগি তো সরকারি চাকরি করি নাই কোন প্রাইভেট চাকরিও করি নাই আমি ঘুষ খামু কইতে হ্যাঁ ও ঘুষ খানো ওনো মিয়া আমরা ওইতাছি জাত ব্যবসায়ী বুঝছো এই জায়গা কইলাম মাইন্ডসেট জায়গা না আমগো নিজে গো জায়গায় আমরা ঘুমাই ও বুঝছি তাহলে বাপ দাদা সম্পত্তির উপর দিয়ে চলে যাইতেছেন তাই তো এটাই তো কাকা বাপ দাদা সম্পত্তি মানে কইতাছি ব্যবসা 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 করে এই টাকা বানাইছি বুঝছো না না বুঝছি কাকা ঠিক আছে আপনার উত্থান হইতেছে ভালোর দিকে সমস্যা নাই কাকা কাকা কথাটা যদি আরে আস্তে করে কইতে নাকি হিনতাম না আপনাদের সেতি কথা কন আই তো ডরাই দেই কাকা আমার মনটা নরম না অনেক চেত মনে কি লেগে এরকম ব্যাক করার মতো কথা কও কে তুই কাকা আপনি তো অধপতন হইতেছে কাকা আবার অধপতন হইতেছে কোন দিক দিয়ে এই যে কাকা আগে দেখতাম আপনি পায়জামা ফুল প্যান্ট পরে আইতেন অন দেই আপনি থ্রি কোয়ার্টার হড়িয়া লইছেন আসলে ওই যে গরম পড়ছে না গরমে মনে করে একরে ওই ফুল প্যান্ট টুল প্যান্ট পরলে না খুব কষ্ট লাগে লেগে যে একটু খোলামেলা প্যান্ট পরছি আর কি বাতাসও ঢুকে আলো ঢুকে মানে ভাল লাগে প্রেমে পড়লে মানছে কেন সুতা মতো ধরে আর কি প্রেমে পড়লে মানছে গরমও বেশি লাগে ঠান্ডা কালে ঠান্ডাও বেশি লাগে বুঝলে তুমি কি আমার লগে বিতলামি করতেছো নি হ্যাঁ বোঝা পারছি বোঝা পারছি তুমি তাইলে আমার বাড়ির ভিতরে বেশ গিটা লাগাইছো না কইলাম কথা কি এর আপনি কোন অন্তন কোন চলে গেলেন আপনি বাড়ি ঘরের মুখ দেনে 2 বছর ধরে ওই মিছা কথা কও কি লিগা 2 বছর ধরে আহ না মানে বাড়ি ছাড়লা 6 মাস 2 বছর হইলো কেমতে এটা তো কথার কথা কইলাম আই শুরু করলাম প্রেম দিয়ে আপনি চলে গেলেন বাড়ির ভিতরে তুমি কি জানো প্রেম সম্পর্কে তুমি কি বুঝো শরম আয় না কাকা জানা আই শরম হইতেছি না আমরা শরম পাই লাভ আছি আরে মি আমি শর্মা মুকিল লইগা মগর তুমি প্রেমের কথা কইতেছ কি আমার খোলসা কইরা কও আমরা যেটা করছেন এটা দেখছি কাকা আমি কি করছি মানে ওই কইলা কও খোলসা কইরা কও খোলসা কইরা কও কি দেখছো তুমি জিগার লগে রেস্টুরেন্টের ভিতরে বইছেন আমরা দনদন খানা দানা করতেছেন আইও ভিতরে ঢুকছি আপনার কাছে টিয়া আছে যে আমরা খাইতেছিলেন এ তো তার কাছে টিয়া ছিল না আই কিন্তু হুদাই বইরিছি কিলে জানেন নি আই সাই আর কাকা কেমনে প্রেম করে কাকা তো নাই এখানে শিখুম বুড়ো বয়সে কেমনে প্রেম করে এই মিয়া বুঝলাম না কি কি পারলাম না কি পারি আরে জাতালাশ তুই যে বন্ধু কিছু না হারি জাতালাশের মতো আমার সামনে ঘুরি বেড়াইতি কেউ না বুঝুক এটা তাই কাবিল তো বুঝতে আমি না আচ্ছা তুই যে হার হচ্ছা এটা তুই আমার অ্যাটলিস্ট করতে হাইতি না তুই কারো কিছু না কইতে কোন রুমেটা ভিতরে ডলামলা খাই লাল চোখে ঘুরি বেড়াস এটা হইলো কাবিলা তুই সবচেয়ে খারাপ তুই করছস কষ্ট তাই না আই কিছি আরে বাবুরে তোরম সেতসের কিলে এই ধরনের রোগীরা কিছু কইতে না হারে মানসিক ভাবে সেতে এটা তো স্বাভাবিক এটা তো আমি বুঝতেছি তুই কিলে সেতেছস সেতলে তোরা সলিউশন হইতো না আমরা তোর বন্ধু আমরা হারাদিন তোর লগে থাই তুই তো আর লগে শেয়ার করতে আইতি
তুই তো নেহালের লগে শেয়ার করতে তুই তো কারো লগে শেয়ার না করি তুই কিছু মুস্তফার লগে শেয়ার করতি মুস্তফা কি আমাকে বন্ধু নি হ্যাঁ তোর 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 বন্ধু মুস্তফারে দেখাইতিস আমি কেমনে পারি লাইভ অ্যাকশন হবে এটা আমি আপলোড এটা কি আমি রে এটা কি মানে মুস্তফা রে আচ্ছা ই গ্যাজেরম সিল্লার এরম সিল্লাতে সিল্লাতে তো ই গারো হইতো এত জোকা লগে লগে আরো কথা বলছি সাই এটা বলছি নি আজ যদি আরাম মারো যদি অন্য যদি ফোন যদি কই এতর তো তুলি নাই করিয়ে নেব জোয়ারে ভাটায় বাবির নাম নদী কেন ঠিকই আছে এপার ভাঙি যায় হেপারও ভাঙি যায় একটা বয়সের ভাড়া তো ভাই এরকম হয় বুড়ো হইতেছেন না ভাই আস্তে আস্তে ভাবিও তো বুড়ো হইতেছে আমরাও তো বুড়ো হইতেছেন ভাইয়া আর কত হচ্ছে ভাইয়া তাইলে বুড়ো হয়ে গেলে নদী গেলে ছাড়ি দিই আর অন্যদিকে চলে যান না ভাইয়া সাগর মাগর দরিয়া লানি বা নদী শেষ পর্যন্ত সাগরে যায় এটার কথাই আপনাকে কইছি ভাইয়া তো ভাই আপনার ফ্যামিলিতে আর কেউ নাই ভাইয়া আছে কে আছে ভাইয়া কে কে আছে আপনার হাত আছে ও ভাইয়া বুঝছি ভাইয়া আপনার তাহলে হাতের উপর দিয়ে চলে যায় কেন ড্যান্ডি লায়ন ড্যান্ডিও খান নিয়ে আনেন সিংহদন্তি সিংহের দাঁত সিংহের দাঁত না হয় যদি ভাইয়া আপনার যে গেন্দির মধ্যে যে দাঁত এন আছে ভাইয়া এই দাঁতের মতো যদি গরুর দাঁত ওকে ম্যানেজ করে দিই তাহলে খেতে নিতে না ভাইয়া কি চোহেও কম দেহস দেখে যে এন্দে ঢুকা ঢুকা কুলবালিশটা কুলের উপরে দেয় কতদিন থাকবেন কতদিন রইবেন তুই হেটে না জিগে তুই কিল্লে কইলি ভাই আমরা বাজারে আনতাম না আপনি কিয়া খাবেন অনা তার আনি দাও আতি দাঁত আনি দাও তারে আর কিয়া শাক মাখ খাবে তার আনি দাও তুই তো নিজে কইলি ভাই হানি হাইবেন হানি হাইবেন কেন তো শাক সবজি নাম কইছে এগুলো শোনা পড়তে হানি মানি মারলি কেন আর এগুন কইতো তো না যে ভাই এগুন খাই যদি গলা আটকি যায় পরে কি আর খাবে না এটা কইতো তো না আমি এক টেও দিতে ইতাম না কেন দিতে পারবি না ও তাই না টে কি অন আরে দিতে হইব ঠিক আছে আমি বাইরে কইতেছি এই কাবিলা কাল কেন তুই বনচক কেন খালি এখন তুই কইলি কি তো ভাই হয়ে গেছে ও তখন ভাই লাগে রে মোর বিরা দুই চারটা খাবার মাখতেই পারে এটা দোয়া এটা মাইন না বুঝছস সি 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 আর ভাই আরে মাইছে বালিশ ডলডলি করার পরে ভাই সাচ্চস তুই শেষরা লজ্জারাই লজ্জা বাজারে টিয়া দে আর ডর একা চলে গেছো আমরা তো পাই না আমরা তো লাগাও না আরো জোরে বেটেলার পার্টি সং